بسم الله الرحمن الرحيم. السلام عليكم. ساني نيبيديتو شمس الحق پروجيجيتو آزمي ريكوردينج سنتر مكتی جدھا سپار ماركت رياج الدين باجار چٹوگرام موبائل 01819333853 আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল সৃষ্টি জগতে যাহার নেক সমতল সেই নবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين صبح من ستقولون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله سيدنا আমার ভাইয়েরা আল্লাহর নবী বিশ্বনবী নবী জিন্দা নবী একদিন মায়েশা সিদ্দিকার সাথে একই বিছানার মধ্যে ঘুমাচ্ছিলেন মায়েশা সিদ্দিকা ময় এর বিশ্বের মানুষ আমি আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে রইলাম এত সুন্দর চেহারা কোনদিন আমি কোন পুরুষের মধ্যে দেখি নাই মায়েশা সিদ্দিকা ময় আমি আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে রইলাম এত সুন্দর চেহারা হঠাৎ করে দেখতে পেলাম আল্লাহর নবী আমার বিছানা থেকে কোথায় যেন গায়েব হয়ে গেলেন সমস্ত ঘরগুলোকে তল্লাশি করে দেখলাম কোথাও আল্লাহর নবীকে পাইলাম না এমনকি দরজা যে সিটকিনিটা ছিল দরজা সিটকিনির পাশে গেলাম সেখানেও দেখতে পেলাম দরজা সিটকিনিটা ঠিক আগের মতোই দেওয়া আল্লাহর নবী কোথায় চলে গেলেন মায়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে বিছানার মধ্যে বসে বসে কাঁদতে লাগলেন কিছুক্ষণ পরে মায়েশা সিদ্দিকা দেখতে লাগলেন আল্লাহর নবী আবার বিছানার মধ্যে হাজির হয়ে গেলেন মায়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি নবী গো আপনার কদমে আমার পিতা মাতা কুরবান হোক ও নবী কিছুক্ষণ আগে
আপনি আমার বিছানার মধ্যে ছিলেন ওগো আল্লাহর নবী আমি আপনার নূরানি চেহারার দিকে তাকিয়েছিলাম হঠাৎ করে আপনি আমার বিছানা থেকে কোথায় গায়েব হয়ে গেলেন আল্লাহর নবী ডাক দিয়ে মনে আয়েশা তুমি কি আমাকে তোমার বাবা আবু বকর সিদ্দিকের মতো মনে করেছো তুমি কি আমাকে ওমর ফারুকের মতো মনে করেছো তুমি কি আমাকে উসমান গনি জিন্নুরাইনের মতো মনে করেছো আয়েশা রে আমার ঘর করতেছো এখনো পর্যন্ত তুমি আমাকে চিনতে পারো নাই ওরে আয়েশা এরকম একটি জায়গার মধ্যে আমার কিছু উম্মতেরা আমি নবীর শানে দুরূদ শরীফ পড়তেছিল আমি নবীর শানে গুনগুন করে গজল পড়তেছিল আমি নবীর শানে নারায়ের সালাতে স্লোগান দিছিল তারা আমাকে ডাক দিছিল তারা যখন আমি নবীকে ডাক দিছিল তাদের ডাকে আমি সাড়া দেওয়ার জন্য মুহূর্তের মধ্যে তাদের সেই মাহফিলের মধ্যে হাজির হয়ে গেলাম জোরে বলুন সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলুন মারহাবা আমার ভাইরা আমার নবী যেখানে ইচ্ছে সেখানে যাইতে পারে কিনা যেরকম পারে কিনা নবীকে ক্ষমতা দিয়েছে কে আর যেরকম না কে আল্লাহ আমার নবী কি শুধু দুনিয়ার বুকে আসার পরে দেখতেছেন নাকি দুনিয়ার বুকে আসার আগেও নবী আমাদের সম্পর্কে জানতেন কিনা এর একটু কথা বলেন না রে ভাই জানতেন কিনা এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন আলাম তার আপনি কি দেখেন নাই কাইফা ফালা রব্বুকা বি আসহাবিল ফিল আল্লাহ পাক হস্তিওয়ালাদের সাথে কি আচরণ করেছেন আপনি কি দেখেন নাই তার মানে আমার নবী দেখেছেন কথা কোন ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা আমার নবী হচ্ছে সৃষ্টির প্রথম যাকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ একদিন জিব্রাইল আলাইহিসসালাম আমার রাসূল পাকের দরবার মধ্যে আসলেন দরজার মধ্যে টোকা দিলেন ভিতর থেকে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন কে দরজার মধ্যে এমন করে কে শব্দ করছেন দরজাখানাকে এমন করে কে নড়াচড়া করতেছেন বাহির থেকে আওয়াজ আসতে লাগলো ও ফাতিমা আমি হচ্ছি আপনার বাবার খাদেম আমার নাম হচ্ছে জিব্রাইল আরো জোরে কর না সুবহানাল্লাহ জিব্রাইল আমার নবীর কি নাকি ওস্তাদ জোরে বলুন নাকি জিব্রাইলের দায়িত্ব আমার নবীকে কোরআন শরীফ শিক্ষা দেওয়া নয় আমার নবীকে কোন কিছু শিক্ষা দেওয়া নয় জিব্রাইলের দায়িত্ব হচ্ছে পিয়নের দায়িত্ব পালন করে আমার নবীর কাছে কোরআন শরীফ কানেকে পৌঁছায় দেওয়া জোরে কর সুবহানাল্লাহ যার কারণে জিব্রাইল আমার নবীর কাছে আসতেন আমার নবীর কাছে বলতেন আলিফ আমার নবী বলতেন জিব্রাইল আমি বুঝতে পেরেছি লাম আমি বুঝতে পেরেছি মিম আমি বুঝতে পেরেছি জিব্রাইল যখন বলতো জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন সেখানে আমার নবী চুপ থাকতেন কারণ এই জায়গা থেকে জিব্রাইল তো নিজেও জানে এই জায়গা থেকে নবীত্ব বলার প্রয়োজন নাই জিব্রাইল আমি বুঝি যে এই জায়গার অর্থ জিব্রাইল নিজেও জানে না ওই জায়গার মধ্যে আমার নবী ডাক দিয়ে বলে জিব্রাইল রে তুই পড়তে থাকো আমি রসুল সব বুঝি জোরে কর সুবহানাল্লাহ আর জোরে কর না সুবহানাল্লাহ জিব্রাইল আমার নবীর কি খাদেম তো মা ফাতিমা ডাক দিয়ে বলে চাচা গো ও চাচা একটু অপেক্ষা করে আল্লাহ নবী বিশ্রাম মুবারকের মধ্যে আস জিব্রাইল মনে মনে ভাবে কি ব্যাপার রে ফাতেমা আমাকে চাচা বললো কেন আল্লাহ নবী পৃথিবীর বুকে আসলে মাত্র 50 বছর হয় আর আমি জিব্রাইল লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হয়ে গেল ফাতেমা আমাকে চাচা বললো কেন আমি তো জেটা হওয়ার উপযুক্ত একটু জোরে বলবেন সুবহানাল্লাহ
এই ওয়াগিয়াটাই হাদিসখানা তাফসীর রূহুল বায়ানের মধ্যে লাকদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে হাদিসখানা আপনারা পাবেন জিব্রাইল মনে মনে ভাবে আল্লাহর নবী বিশ্রাম মুবারক থেকে জগৎ সজাগ হবেন আমি আল্লাহর নবীর কাছে নালিশ দেব ফাতিমা আমাকে চাচা বললো কেন সুবহানাল্লাহ বলেন আমার বয়ান আল্লাহর নবী বিশ্ব নবী গম মুবারক থেকে জগৎ সজাগ হয়ে গেলেন জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর নবীর হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন আল্লাহর নবীকে সালাম দিতে লাগলেন আমার বড় বড় বাবারা আমার যুবক যুবক ভাইরা আমার কুসি কুসি ভাইরা সবাই আমার সাথে বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কি নবীকে সালাম দিলে কি কোনো গুনাহ হবে একটু জোরে জোরে সালাম দেন আসসালাতু والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع الصلاة والسلام عليك يا رحمة للعالمين جبريل عليه السلام الله النبي كيف سلام دلن الله النبي জিব্রাইলকে কোন কথা বলার সুযোগ না দিয়ে আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞেস করতে লাগলেন ইয়া আখি জিব্রাইল কামুর মুরাকা মিনাস সিনিন জিব্রাইল গো আমি নবী আপনার কাছে একটু জানতে চাই আপনি জিব্রাইলের বয়স কত ও সুন্নি ভাইরা আশিকের রাসূল ভাইরা নবী প্রেমিক ভাইরা ওলি প্রেমিক ভাইরা সবাই একটু মন খুলে গাল খুলে আমার সাথে একটু আওয়াজ দিয়ে বলুন আমার নবী জিব্রাইলের মনের খবর জানে কিনা আর জোরে কোন জানে কিনা এই জানার ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে আর জোরে কোন কে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ লাস্তু আ'লামু আমি আমার বয়স সম্পর্কে নিজেও জানি না তবে আমার মধ্যে ছোট্ট একটা হিসাব আছে আল্লাহ পাক যখন আমাকে সৃষ্টি করলেন আমি চতুর্থ আসমানের মধ্যে একটা লাল রঙের তারা দেখতাম ওই তারকা যখন দেখতাম ইয়া রাসূলুল্লাহ 70,000 বছর পর্যন্ত দেখতাম আর যখন দেখতাম না 70,000 বছর পর্যন্ত দেখতাম না ইয়া রাসূলুল্লাহ 70,000 বছর উঠতে 70,000 বছর ডুবতে খোদার কসম খেয়ে বলি আমি জিব্রাইল আমার জীবনে 72,000 বার দেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ জিব্রাইল বলেন নবী গো এবার হিসাব করেন আমি জিব্রাইলের বয়স কত আমার নবী মুস্কি হেসে বলেন জিব্রাইল রে ওই তারকা তুমি কি এখন দেখতে পাও জিব্রাইল কো না ইয়া রাসূলুল্লাহ ওই তারকা তো এখন আমি আর দেখতে পাই না আমার নবী মুস্কি হেসে বলে জিব্রাইল রে ওয়া ইজ্জাতু রব্বি সেই মহান রবের কসম করে বলতেছি আল্লাহর কসম খেয়ে বলতেছি আমি নবী ছিলাম সেই তারকা জোরে কো সুবহানাল্লাহ তাহলে বলেন জিব্রাইল বড় নাকি আমার নবী বড় আর জোরে কোন কে বড় আমার নবী বড় তার মানে আমার নবী কত বড় এত বড় যিনি আদমেরও বড় সুবহানাল্লাহ বলেন তিরমিজি শরীফের হাদিস আমার নবীর ডাক দিয়ে বলে কুনতু নাবিয়াও ওয়া আদামু বাইনার রুহি ওয়াল জাসাদ আরেকটা হাদিস কুনতু নাবিয়াও ওয়া আদামু বাইদাল মাই ওয়া তিন আমি তার আগেও নবী ছিলাম তার অনেক আগেও নবী ছিলাম যখন আদম আলাইহিসসালাম মাটি এবং পানির সাথে মিশ্রিত অথবা আত্মা এবং দেহের মাঝামাঝি অবস্থান করতেছিলেন আমি তার আগেও নবী ছিলাম ও সুন্নি ভাইরা আওয়াজ দিয়ে বলেন আমার নবী কি 40 বছর বয়সে নবী হয়েছেন নাকি তার আগেও নবী ছিলেন যেরকম তার আগেও নবী ছিলেন এটা আমাদের বিশ্বাস আছে কিনা যেরকম আছে কিনা 40 বছর বয়সে নবুয়তি প্রকাশ পেয়েছে
প্রকাশ পাওয়া আর হওয়া কি এক জিনিস জোরে কোন প্রকাশ পাওয়ার হওয়া কি এক জিনিস আমার নবী ডাক দিয়ে বলে আমি তার আগেও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির সাথে মিশ্রিত তার মানে কত আগে জানেন যখন কোন সৃষ্টি ছিল না আগুন ছিল না পানি ছিল না মাটি ছিল না বাতাস ছিল না আসমান ছিল না জমিন ছিল না চন্দ্র ছিল না সূর্য ছিল না জিন ছিল না ইনসান ছিল না মাটি ছিল না নাই নাই কিছুই ছিল না তখন আল্লাহ পাক আবার নবীকে সৃষ্টি করেন জোরে কো সুবহানাল্লাহ কেন বানাইলেন কি জন্য বানালেন আমার বায়ানম আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সৃষ্টি করেন কার মাধ্যমে এই দুনিয়ার বুকের মধ্যে পাঠাবেন এই জন্য আল্লাহ পাক সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে দুনিয়ার জন্য সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আদমের ভিতরে যখন রূহখানাকে প্রবেশ করাছিলেন রূহ একবার ভিতরে ঢুকে আবার ভিতর থেকে বাহির হয়ে আসে একবার ভিতরে ঢুকে আবার ভিতর থেকে বাহির হয়ে আসে আল্লাহ ডাক দিয়ে মনে ওরে রূহ তুমি একবার ভিতরে ঢুকো আবার ভিতর থেকে বাকির হয়ে আসো কেন রূহ ডাক দিয়ে বলতে লাগলো আল্লাহ গো আমি এতদিন যাব যে জগতের মধ্যে ছিলাম ওই জগৎটা ছিল আলোর জগৎ ওই জগৎটা ছিল নূরের জগৎ আমি নূরের জগৎ ফালাইয়া এই অন্ধকার জগতের মধ্যে আমি যাইতে পারবো না আল্লাহ তখন কি করলেন ওরে নূরে মুহাম্মাদি আদমের ললাটে দেখিলেন মাখি হুকুম করলেন রুখ যাও না রে এবার রুখে বলেন মালিক সাই এবার কোন চিন্তা না হয় দেখতে বড় সুন্দর দেখা যায় গো সময় যায় পড় দরুদে নবী মোস্তফা একটু বলেন না পড় দরুদ নবী মোস্তফার গো সময় যায় পড় দরুদে আমার বয়ান এখানে এক বর্ণনা তাফসিরে রুহুল বায়ানের এক বর্ণনার মধ্যে আসলো আল্লাহ পাক এবার আমার নবীর নূর মুবারক খানাকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশের মধ্যে যখন স্থাপন করে দিলেন সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামের পিছনে যাইয়া আদম আলাইহিস সালামকে সালাম দিতে লাগলো সুবহানাল্লাহ বলেন আদম আলাইহিস সালাম বলেন আয় আল্লাহ যেদিকে যাই শুধু দুরুদ সালামের আওয়াজ শুনতে পাই আল্লাহ রে কোন মুসিবতের মধ্যে ফালাইলাম আল্লাহ রে এদিকে যাই শুধু দুরুদ শরীফের আওয়াজ শুনি ওইদিকে যাই শুধু সালামের আওয়াজ শুনি আল্লাহ রে কি মুসিবতের মধ্যে ফারাইলা আল্লাহ ডাক দিয়ে বলেন ওরে আদম তোকে তো সালাম দিচ্ছে না তোর পিঠ মোবারকের মধ্যে আমার আখিরি জমানা নবীর নূর মোবারক কানা আছে ওই নূর উপলক্ষ করে সমস্ত ফেরেশতারা আমার নবীকে সালাত ও সালাম জানাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আরে জোরে বল সুবহানাল্লাহ ফেরেশতারা আমার নবীকে সালাম দেয় আর আমরা সালাম দিলেই কো বেদাত নাউজুবিল্লাহ বলবেন না ফেরেশতারা সালাম দিতে পারে আর আমরা সুন্নিরা দিলে কি কয় বেদাত আসলে কি একটা আওয়াজ দিয়ে একটু বলেন তো আমাদের কি দাঁত নাই জোরে কেন আমাদের কি দাঁত নাই আন্ধা তো চোখে দেখে না কথা এখন ঠিক কি না আরে ভাই এটা এই আন্ধা সেই আন্ধা না চোখ থাকি তো আন্ধা কথা এখন ঠিক কি না যারা আশিক রসুল তারা কোরআন পড়ুক হাদিস পড়ুক যাই পড়ুক তারা আমার নবীর শান দেখতে পায় কথা এখন ঠিক কি না আর যারা বাতিল নবীর দুশ্মন তারা যেটাই পড়ুক না কেন শুধু নবীর দোষ খুঁজতে চায় আজ মানে কি সালাম আয় আল্লাহ যে নুরের এত মান যে নুরের এত শান ওই নূরকে তুমি একটু আমার সামনের দিকে এনে দাও আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের
কফাল মুবারকের মধ্যে যখন আমার নবী নূর মুবারক কানাকে যখন এনে দিলেন এবার সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামের সামনে গিয়ে আদম নবীকে সালাম দিতে লাগলো আদম আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলতে লাগলো আল্লাহরে কি মুসিবতের মধ্যে ফালাইলাম আগে তো অনেক ভালো ছিল সমস্ত ফেরেশতারা আমার পিছনে পিছনে আমি আমাকে সালাম দিত আর এখন ফেরেশতারা আমার সামনে এসে আমাকে সালাম দিতে লাগলো আল্লাহরে কোথাও যাইতে পারি না চলাফেরা করতে পারি না আয় আল্লাহ কোন মুসিবতের মধ্যে ফালাইলা আল্লাহ ডাক দিয়ে বলতে লাগলো আদম রে তোকে তো সালাম দিচ্ছে না তোর কফাল মুবারকের মধ্যে আমার আখিরি জমানার নবীর নূর আছে ওই নূর কফলক্ষ করিয়া সমস্ত ফেরেশতারা আমার নবীকে সালাত ও সালাম দিচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আরে জোরে বল সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম আয় আল্লাহ যে নূরের এত শান যে নূরের এত মান ওই নূরকে তুমি এমন একটি জায়গার মধ্যে এনে দাও আমি যেন আমার নিজ চক্ষু মুবারক ধরে একটু দেখতে পারি আল্লাহ রাব্বুল আমিন এবার আদম আলাইহিস সালামের বৃদ্ধাঙ্গুল মুবারকের মধ্যে আমার দয়াল নবীর নূর মুবারক খানাকে যখন এনে দিলেন আদম আলাইহিস সালাম আমার নবীর নূরের ঝলক দেখিয়া এমন করে চুমো খাইয়া চোখের মধ্যে লাগাইলেন আর বলতে লাগলো আল্লাহ গো এত সুন্দর নূরের কোন তুলনা হয় না জোরে বলুন সুবহানাল্লাহ আরে জোরে বল সুবহানাল্লাহ এখন যে আমরা আমাদের নবীর নাম শোনা মাত্র চুমো খাইয়া চোখের মধ্যে লাগাই এটা একদিক দিয়ে আদম আলাইহিস সালামের সুন্নত সুবহানাল্লাহ বলেন আমরা আদম আলাইহিস সালামের সুন্নত পালন করতেছি শুধু আদম আলাইহিস সালাম না প্রসিদ্ধ কিতাব সূরা মাসউদ কিতাবের নামাজ শীর্ষক আলোচনার মধ্যে আমার নবীর ডাক দিয়ে বলেন যারা আসহানের মধ্যে আমি নবীর নাম শোনা মাত্র চুমো খাইয়া চোখের মধ্যে লাগাবে আমি রসুল তাদেরকে হাসরের ময়দানে 73টি কাতা থেকে বের করে ও কয়েদু হিলাল জান্নাহ আমার পিছনে পিছনে তাকে জান্নাতে পৌঁছাই দেব আরো জোরে কান্না সুবহানাল্লাহ কি বলেন আমরা নবীর নাম শোনা মাত্র চুমো খাইয়া চোখের মধ্যে লাগাতে চাই কিনা আরো জোরে কোন চাই কিনা আমার নবীর নামের মধ্যে বরকত আছে কিনা শুধু বরকত না আমার নবীর নাম এটা এমন একটি নাম যে নামের মধ্যে সকল রোগের ওষুধ আছে জোরে কোন সুবহানাল্লাহ এজন্য সাহাবায়ে কেরাম যখন কোন সমস্যার মধ্যে পড়তেন মুসিবতের মধ্যে পড়তেন তখন তারা ডাক দিতেন ইয়া রাসূলুল্লাহ একটু বলেন না ইয়া রাসূলুল্লাহ এর ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি একটু আমার নবীকে ডাক দেন না ইয়া রাসূলুল্লাহ এটা শুধু আমার কথা নয় এটা আমার কথা নয় আজকে আমরা ইয়া রাসূলুল্লাহ বললে আমাদেরকে ফতোয়া দেয় শিরিক গাল একটা যে ফিরিত করে বলে শিরিক ব্রেক একটু নাই অথচ ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম আমার নবীকে ডাক দিত শুধু নবীর উপস্থিতির মধ্যে না আমার নবী যখন থাকতেন না তখন কোন অসুখ হলেও সাহাবায়ে কেরাম আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতেন আমার ভাইয়েরা আদম আলাইহিস সালাম থেকে ওই নূর মুবারক কেরাম সমস্ত আম্বিয়ে কেরামের মাধ্যমে আসতে আসতে হযরত নূহ আলাইহিস সালামের কুফালের মধ্যে আসলো আমার ভাইয়েরা নূহ নবী থেকে নূহ নবীর পুত্র শামের কুফালের মধ্যে আসলো আমার ভাইয়েরা আপনারা সবাই জানেন নূহ নবীর সময় একটা বিশাল মহাপ্লাবন হয়েছিল ওই মহাপ্লাবনের সময় পৃথিবী সম্পূর্ণ রূপে পানির নিচে চলে গিয়েছিল আমার ভাইয়েরা নিচ থেকে পানি ধাক্কা উপর থেকে পানি ধাক্কা একটা নৌকা ডুবে যাওয়ার কথা ছিল কিন্তু নৌকা খানায় ডুবে নাই তার কারণটা কি তার কারণ হচ্ছে আল্লাহ নবী মওয়াহিবুল দুনিয়া কিতাবের মধ্যে বলতে লাগলেন এর বিশ্বের মানুষ নিচ থেকে পানি ধাক্কা উপর থেকে পানি ধাক্কা একটা নৌকা ডুবে যাওয়ার কথা ছিল কিন্তু নৌকা এখানে ডুবে নাই তার কারণটা কি তার কারণ হচ্ছে আমি নবী সেই নৌকার মধ্যে ছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালাম থেকে নূহ নবীর পুত্র শামের কুফালে শাম থেকে ওই নূর মুবারক খানা সমস্ত আম্বিয়ে কেরামের মাধ্যমে
আসতে আসতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুফারের মধ্যে আসলো আমার ভাইরা আপনারা সবাই জানেন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলেছিল কিন্তু সেই অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পোড়া যান নাই তার কারণটা কি আমার ভাইরা সাধারণ কারণ আমরা জানি মূল কারণ কিন্তু আমরা জানি না আমার ভাইরা সাধারণ কারণ আমরা এটাই জানি জিব্রাইল আলাইহিস সালাম ইব্রাহিম নবীর কাছে এসে বলতে লাগলো ও নবী আপনি আমার কাছে সাহায্য চান আমি আমার সমস্ত নূরের পাখাগুলো দিয়া আগুনগুলোকে নিভাই দেব আরেকজন ফেরেশতা বলে ওগো আল্লাহর নবী আপনি আমার কাছে সাহায্য চান আমি বৃষ্টির পানি দিয়া আগুনগুলোকে নিভাই দেব ইব্রাহিম আলাইহিস সালাম কারো কাছে সাহায্য চাইলেন না এমন তো অবস্থার মধ্যে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বলতে লাগলেন قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওই আগুনগুলো একদম নাতিশীতোষ্ণ হয়ে গেল নাতিশীতোষ্ণ মানে বেশি ঠান্ডাও না বেশি গরমও না মধ্যম পন্থার মধ্যে ছিল আমার ভাইয়েরা এই কারণটা আমরা জানি মূল কারণ কিন্তু আমরা জানি না মূল কারণ বর্ণনা করতেছে মাওয়াহিবুল দুনিয়ার গ্রন্থকার আমার নবী সেখানে বলতে লাগলেন এই বিশ্বের মানুষ যে নমরুদের আগুনের তাপে উপর দিয়ে এক মাইল উপর দিয়ে কোনো পাখি যদি উড়ে যাইতো সাই জমিরের মধ্যে পড়ে যেত এর বিশ্বের মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুনের মধ্যে পোড়া যায় নাই তার কারণ কি তার কারণ হচ্ছে আমি নবী সেই ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে ছিলাম জোরে কর সুবহানাল্লাহ আরো জোরে কর না সুবহানাল্লাহ আমার নবীর কারণে ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর কারণে বেঁচে গেলেন শুধু ইব্রাহিম আলাইহিস সালাম না ইসমাইল আলাইহিস সালামও কোরবানি হয়ে যেতেন কারণ ইসমাইলের ভিতরে আমার নবী ছিলেন এই জন্য ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হন নাই সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে কেন সুবহানাল্লাহ এইভাবে সমস্ত আম্বিয়া কেরামের কাছে আমার নবী আসলেন আমার নবী এই জন্য বলে বিশ্বের বুকে আমার চাইতে উত্তম আর কারো বংশ নাই আমার নবীর বংশ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বংশ কথা এখন ঠিক কিনা আরো জোরে কোন না ঠিক কিনা আমার ভাইয়েরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ওই নূর মুবারক কারণ সমস্ত আম্বিয়া কেরামের মাধ্যমে আস্তে আস্তে সাইয়েদেরা আব্দুল মুত্তালিবের কুফারের মধ্যে আসলো আব্দুল মুত্তালিব থেকে ওই নূর মুবারক খানান সাইয়েদেনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুফারের মধ্যে আসলো সাইয়েদেনা আব্দুল্লাহ এই নূর মুবারক খানাকে নিয়ে যখন মক্কা জমিরে মধ্যে চলাফেরা করতেন মক্কা সুন্দরী সুন্দরী মহিলারা আব্দুল্লাহর জন্য পাগল হয়ে যাইত আব্দুল্লাহর জন্য বেকার হয়ে যাইত ডাক দিয়ে বলত আব্দুল্লাহ মেহরবানি করুন তুমি আমাদেরকে একটু শাদী করো আমাদেরকে তুমি বিয়ে করো আব্দুল্লাহ বলে তোমরা মহিলা মানুষ আমি পুরুষ মানুষ আমি ইচ্ছা করব তোমাদেরকে শাদী করার জন্য তোমরা মহিলা হইয়া কেন আমার কাছে শাদী করতে চাও মহিলাদের জবান খুলে যাইত মহিলারা ডাক দিয়ে বলত আব্দুল্লাহ আমরা হামেশা আসমানের মধ্যে একবার সূর্য উঠতে দেখি একবার ডুবতে দেখি একবার উঠতে দেখি একবার ডুবতে দেখি আব্দুল্লাহ রে পৃথিবীর সূর্য যখন ডুবে যায় আর তুমি যখন রাত্রি বেলায় এই মক্কার জমিনের মধ্যে চলাফেরা করো খোদার কসম হয়ে বলি তোমার কুফালের মধ্যে তার চাইতে উজ্জ্বল আর একটা সূর্য দেখা যায় জোরে বলুন সুবহানাল্লাহ হে আব্দুল্লাহ এই কারণে তোমাকে স্বামী রূপে পেতে চাই আব্দুল্লাহ বলে তাহলে তোমাদেরকে শাদী করা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু মামেনা বলেন এরে বিশ্বের মানুষ আমি কখনো আব্দুল্লাহকে স্বামী রূপে পেতে চাই নাই আল্লাহর হুকুমে আনুষ্ঠানিকভাবে আব্দুল্লাহর সাথে যখন আমার শাদী হয়ে গেল শাদী হওয়ার পরক্ষণে আব্দুল্লাহ যখন আমার বাসর ঘরের মধ্যে আসলো আমি দেখতে পেলাম আব্দুল্লাহর কপাল নূরে ঝিলিক মিলিক করতে লাগলো আমি
নামে না বিছানার মধ্যে বসে থাকতে পারি নাই সরাসরি উঠিয়া আব্দুল্লাহর কোফালে একটা চুমু খেয়ে ফেললাম চুমু খাইতে দেরি হঠাৎ করে দেখতে পেলাম নুরানি দুইখানা হাত আসিয়া আব্দুল্লাহর কোফাল থেকে নূরখানাকে এমন করে তুলে নিয়ান আমি আমেনার জবান দিয়া ধাক্কা মেরে এমন করে প্রবেশ করাই দিল আর গায়েব থেকে শব্দ হতে লাগলো আমেনারে ও আমেনা তোমার নসিব ভালো তোমার তকদির ভালো কারণ এই মাত্র আখিরি নবী মানব রূপে পৃথিবীর বুকে আসার জন্য এই মাত্র তোমার গর্বের মধ্যে আগমন করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ বা আমেনা বলেন এই মাত্র আমার সন্তান আমার গর্বের মধ্যে আসলো মা আমেনা বলেন এর কিছুদিন পরে সাইয়েদেনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার বুক থেকে চলে গেলেন আমি একদিন আমার সন্তানকে পেটের মধ্যে নিয়ে খানায় কাবা করে সামনে যখন আমি দাঁড়ালাম আমি দেখতে পেলাম একটা ময়দার মধ্যে একটা বাঘ খেলাধুলা করতে লাগলো আর একটা ময়দানের মধ্যে একটা হরিণ খেলাধুলা করতে লাগলো মা আমেনা বলেন আমি কি সুন্দর করে তাদের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ পরে দেখলাম বাঘটা নাচতে নাচতে হরিণের দিকে আসতেছিল হরিণটা নাচতে নাচতে বাঘের দিকে আসতেছিল আমি আমেনা তাদের দিকে কি সুন্দর করে তাকিয়ে রইলাম কিছুক্ষণ পরে দেখলাম বাঘটা হরিণের গালের মধ্যে চুমা দিচ্ছে হরিণটা বাঘের গালের মধ্যে চুমা দিচ্ছে আমি আমেনা অবাক হয়ে আশ্চর্য হয়ে তাদের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ পরে দেখলাম বাগার হরিণ কাঁথা ধরিয়া আমি আমেনার দিকে যখন আসতেছিল আমি আমেনা বাঘকে দেখে যখন পালাইতে চেষ্টা করলাম বাঘের জবান খুলে যায় বাঘ ডাকতে বলেন ওগমা আমেনা আপনি আপনার কদম এক কদমও পিছনের দিকে বাড়াবেন না মাগো আমি আপনাকে খাইতে আসি নাই মাগো আপনার কদমখান একটু সামনের দিকে বাড়াই দেন আপনার কদম এর মধ্যে একটি চুমা দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ আরে জোরে বলুন সুবহানাল্লাহ মা আমেনা অবাক হয়ে বাঘের দিকে তাকিয়ে রইলেন ডাক দিয়ে বলতে লাগলো ওরে বাঘ তুমি কখনো কথা বলতে পারো না আজকে কি গড়িয়া তোমার জবান খুলে গেল বাঘ ডাক দিয়ে বলতে লাগলো ও গো মা আমেনা আপনার গর্ব মুবারকের মধ্যে এমন একজন নবী রয়েছে ওই নবীর কারণে আজকে আমার জবানখানা আল্লাহ খুলে দিয়েছে মা আমেনা বলতে লাগলো ওরে গরিন তুমি কখনো বাঘের সামনে যাও না বাঘ তোমার শত্রু বাঘ তোমাকে দেখলে আক্রমণ করে বাঘ তোমাকে দেখলে বক্ষণ করে আজকে কি করিয়া তোমরা বাঘের শত্রু আমি বলে গেলে হরিণের জবান খুলে যায় হরিণ চোখের বাণী ছেড়ে দিন কাঁদতে লাগলো আমার ভাইরা একটা সাধারণ নগণ্য সৃষ্টি হরিণের চোখের মধ্যে আমার নবীর প্রেমে পানি আসে কিন্তু আমাদের চোখের মধ্যে পানি আসে না হরিণ চোখের বাণী ছেড়ে দিয়ে বলতে লাগলো ও গো মা আমেনা আপনি কি জানেন না আপনার গর্ব মুবারকের মধ্যে এমন একজন নবী রয়েছে যে নবীর মিলাদুন নবীর কারণে আজকে আমরা বাঘের শত্রু আমি বলে গেলাম জোরে বলুন সুবহানাল্লাহ নবীর আগমনে বাঘের শত্রু আমি ভুলে যেতে পারে আর আজকে আমরা নবীর উম্মত হইয়া আমরা আমাদের শত্রু আমি ভুলতে পারি না মা আমেনা বলেন আমি সেখান থেকে বাড়ির দিকে চলে গেলাম বাড়িতে যাবার পরে আমি দেখতে পেলাম আমার ঘরের মধ্যে 120 হাত লম্বা একজন মানুষ আমার ঘরের মধ্যে দাঁড়িয়ে আছেন আমি জিজ্ঞেস করলাম এত লম্বা মানুষ আমি আমার জীবনের মধ্যে কোনোদিন দেখি নাই আপনি কোত্থেকে আসলেন ওই মানুষটা ডাক দিয়ে বলতে লাগলো ও গো আমেনা আপনি কি আমাকে চিনতে পারেন না আমি হচ্ছি সমগ্র মানব জাতির পিতা আমার নাম হচ্ছে আদম আলাইহিসসালাম ও গো আমেনা আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসলাম আর একটু সতর্ক করার জন্য আসলাম ও গো আমেনা আপনি যখন এই মক্কা জমিনে চলাফেরা করবেন একটু সাবধানে সে চলাফেরা করবেন কারণ মাত্র কয়েক মাস বাকি আছে আপনার গর্ব থেকে আখেরি নবীর মিলাদুন নবী হবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ মা আমেনা বলেন
ওই মানুষটা চলে গেল এর কিছুদিন পরে আরেকজন ব্যক্তি আসলো অর্ধেক দাড়ি পাকা অর্ধেক দাড়ি কালো আমি জিজ্ঞেস করলাম মাত্র কিছুদিন হলো একজন আমার কাছ থেকে গেল আপনি আবার কোত্থেকে আসলেন ওই মানুষটা ডাকতে বলতে লাগলো ওগমা আমি নাম আপনি কি আমাকে চিনতে পারেন না আমি হচ্ছি সমগ্র মুসলিম জাতির পিতা আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ ওগমা বেনা আপনি যখন এই মক্কার জমিনে চলাফেরা করবেন একটু সাবধানে সে চলাফেরা করবেন কারণ মাত্র কয়েক সপ্তাহ বাকি আছে আপনার গর্ভ থেকে নূরের নবীর মিলাদ হবে জোরে বলুন সুবহানাল্লাহ আরে জোরে বলুন সুবহানাল্লাহ মামিনা মনেন এর কিছুদিন পরে আরেকজন পয়গাম্বার আসলো ওই পয়গাম্বারটি আমাকে বলতে লাগলো ওগো মামিনা আপনি কি আমাকে চিনতে পারেন কিনা আমি হচ্ছি ইসমাইল আলাইহিস সালাম এই মাত্র আপনার কাছে আসলাম ওগো মামিনা আপনি যখন মক্কা জমিনের মধ্যে রাত্রি বেলা চলাফেরা করবেন একটু সাবধান সহিত চলাফেরা করবেন কারণ মাত্র এক সপ্তাহ বাকি আছে আপনার গর্ভ থেকে আখিরি নবীর মিলাদ নবী হবে জোরে বলুন সুবহানাল্লাহ মামিনা মনে এমনি করেন সমস্ত আমাকে সুসংবাদ দিতে লাগলো আর আমি শুনতে লাগলাম কিন্তু যেদিন বারোই রবিউল আউয়ালের চাঁদ আকাশের মধ্যে উদয় হলো আমি আমেনা সারাদিন সারা রাত অনেক চেষ্টা করলাম ঘুমানোর জন্য কিন্তু ঘুম আসতেছে না শেষ সজনের মধ্যে আমার চোখের মধ্যে একটু তন্দ্রা ভাব হল হঠাৎ করে আমার তন্দ্রা ভাবটা যখন ছুটে গেল আমি দেখতে পেলাম সুন্দরী সুন্দরী চারজন মহিলা আমি আমেনার ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে প্রথম নম্বর মহিলাকে জিজ্ঞেস করলাম আপনি কে আপনি এখানে কোত্থেকে আসলেন ওই মহিলা রাগ দিয়ে বলতে লাগলো ও গো মা আমেনা আপনি কি আমাকে চিনতে পারেন না আমি হচ্ছি সমগ্র মানব জাতির মা আমার নাম হচ্ছে বিবি হাওয়া এই মাত্র জান্নাত থেকে আসলাম আখিরি নবীর খেদমত করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা আমেনা দুই নম্বর মহিলাকে প্রশ্ন করলাম আপনি কে আপনি কোত্থেকে আসলেন ওই মহিলা কোনো কথা বলে না শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো আমি জিজ্ঞেস করলাম আপনি এমন করে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন কেন কি দুঃখ আপনার মনে ওই মহিলা ডাক দিয়ে বলতে লাগলো ও গো মামেনা আমি এমন এক হতভাগিনী নারী আমার স্বামীর নাম হচ্ছে ফেরাউন আমার নাম হচ্ছে বিবি আসিয়া মা ঘো ফেরাউনকে আমি স্বীকার করি নাই বলে ফেরাউন আমার গলার মধ্যে রশি লাগিয়েছিল আমাকে ঘোড়ার পিছনে পিছনে ছুটেছিল ও গো মামেনা এমনকি আমার শরীর থেকে পোশাক খুলে নিয়েছে ও মামেনা এমনকি আমাকে উলঙ্গ করে আমার গায়ের মধ্যে কাঁটার চাবুক দ্বারা আঘাত করেছে আমাকে রক্তাক্ত করেছে শুধু তাই নয় শেষ পর্যন্ত আমার এই ডান হাতের মধ্যে ফেরাক মেরে দিল বাম হাতের মধ্যে ফেরাক মেরে দিল আমার দুইটা পায়ের মধ্যে ফেরাক মেরে দিল ও গো মামেনা এমন যে জিব্বা দ্বারা আমি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দি আমার সেই জিব্বার মধ্যে গরম অগ্নি শলাকা যখন প্রবেশ করা দিয়েছিল আমি সেই মুহূর্তের মধ্যে আমি ডাক দিয়ে বললাম আল্লাহকে ডাক দিয়ে বললাম আয় আল্লাহ যে জিব্বা দ্বারা আমি তোমাকে আল্লাহ বলে ডাক দি আজকে আমার সেই জিব্বার মধ্যে গরম অগ্নি শলাকা প্রবেশ করা দিচ্ছে আল্লাহ রে মৃত্যুর সময় আমি তোমার নাম নিয়ে একটু মরতে যাই ও আমার সেই মুহূর্তে মধ্যে আমি দেখতে পেলাম নূরানি চার একজন মানুষ আমার চোখের সামনে চলে আসলো আমাকে ডাক দিয়ে বলতে লাগলো আসিয়া রে আমাকে তুমি চিনতে পারো কিনা আমি হচ্ছি আখিরে জমানার নবী আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন ওরে আসিয়ান এখন পর্যন্ত পৃথিবীর বুকে যাই নাই আসিয়ারে তুমি তোমার ঈমান খানাকে মজবুত রাখো যদি তোমার ঈমান মজবুত থাকে আমি নবী তোমাকে কথা দিচ্ছি যেদিন আমি আমার মা আমেনার পেট মুবারক থেকে দুনিয়ার বুকের মধ্যে আসবো ওই দিন সর্বপ্রথম তুমি আসিয়ার সাথে আমার দেখা হবে এবং বেহেশতের মধ্যে তুমি আসিয়ার সাথে আমার বিয়ে হবে জোরে বলুন সুবহানাল্লাহ আমি হচ্ছি সেই আসিয়া এই মাত্র আসলাম আখির নবীর খেদমত করার জন্য সুবহানাল্লাহ বলেন মা আমি আমন তিন নম্বর মহিলাকে জিজ্ঞেস করলাম আপনি কে আপনি কোত্থেকে আসলেন ওই মহিলা ডাক দিয়ে বলেন ও গো মা আমেনা আপনি কি আমাকে চিনতে
আমি হচ্ছি বিবি হাজেরা এই মাত্র জান্নাত থেকে আসলাম আখির নবীর খেদমত করার জন্য চার নম্বর মহিলাকে জিজ্ঞেস করলাম আপনি কে আপনি কোত্থেকে আসলেন ওই মহিলা ডাক দিয়ে বলতে লাগলো ওগো মা মেনা আপনি কি আমাকে চিনতে পারেন না আমি হচ্ছি ঈসা নবীর মা আমার নাম হচ্ছে বিবি মরিয়ম এই মাত্র জান্নাত থেকে আসলাম আখির নবীর খেদমত করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ মা মেরা মনে কিছুক্ষণ পরে দেখলাম একজন আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস করতে লাগলো আরেকজন আমার হাতের আঙ্গুল টানতে লাগলো আরেকজন আমার পায়ের আঙ্গুল খানাকে টানতে লাগলো আরেকজন আমার নাভি মুবারক খানাকে মালিশ করতে লাগলো হেরে বিশ্বের মহিলা তোমাদের প্রসব কালীন সময়ে তোমাদের মধ্যে যেমনি ভাবে একটি অপারেশন শুরু হয়ে যায় আমি আমেনার ভিতরও ঠিক তেমনি ভাবে একটি কুদরতি অপারেশন শুরু হয়ে গেল আমি আমেনা দেখতে পাইলাম বিবি হাওয়া আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস করতে লাগলো আরেকজন আমার হাতের আঙ্গুল টানতে লাগলো আরেকজন আমার পায়ের আঙ্গুল টানতে লাগলো আরেকজন আমার নাভিখানাকে মালিশ করতে লাগলো এরে বিশ্বের মানুষেরা আমি দেখতে পেলাম যিনি আমার নাভিখানাকে মালিশ করতেছিলেন আমি দেখতে পেলাম হঠাৎ করে আমার নাভির বাম পার্শ্ব দিয়া এই জায়গাটা হঠাৎ করে দুই ভাগ হয়ে গেল দুই ভাগ হতে দেরি নূরে ঝিলিক মারিয়া ইয়া উম্মতি বলে বলে একজন নূরের মানুষ আল্লাহর জমিনের মধ্যে আগমন করেছে জোরে বলুন সুবহান বলেন এই মাত্র আমার সন্তান দুনিয়ার বুকে আসলো কেমন পোশাক পরিধান করা অবস্থা সুবহানাল্লাহ বলেন খতনা করা অবস্থা নবী মুবারক খানা কাটা অবস্থা চোখের মধ্যে সুরমা দেওয়া অবস্থা মাথার মধ্যে খান দিয়া চিরুনি দিয়ে আজদানো অবস্থা আমার ভাইয়েরা আপনাদের মধ্যে এমন কে কে আসেন মায়ের ব্যাট থেকে পোশাক পরিধান করে আসছেন যেরকম পোশাক পরিধান করে আসছে এমন কোনো সন্তান আছে যার নাভির সাথে মায়ের নাভির কানেকশন ছিল না প্রত্যেকটা সন্তানের নাভির সাথে মায়ের নাভির কানেকশন থাকে কিন্তু আমার নবীর নাভি মুবারকের সাথে সেরকম সম্পর্ক ছিল না নাভি কাটা অবস্থা আমার নবী দুনিয়ার বুকে আসলেন তার মানে যার জন্ম হয় সে নাভির সাথে সংযুক্ত থাকা অবস্থায় আসে কথা কোন ঠিক কিনা কিন্তু আমার নবী তো জন্ম হয় নাই আগমন হয়েছে এই জন্য দুলার মতো পোশাক পরিধান করে আমার নবী দুনিয়ার বুকে আসে জোরে কর সুবহানাল্লাহ আরো জোরে কর না সুবহানাল্লাহ আমার নবী আসা মাত্র একটা সেজদা দিলেন আল্লাহ শুকরিয়া আদায় করলেন ও মুসলমান ভাইরা আমরা আল্লাহকে সিজদা দিতে চাই কিনা আর যেরকম চাই কিনা কয়েক তো যেরকম কয়েক তো নাকি সাপ্তাহিক উক্ত আওয়াজ যেভাবে দিচ্ছে মনে হয় সাপ্তাহিক উক্ত যেরকম কয়েক তো অনেকজন তো পাঁচ ভক্ত পড়ে না আবার অনেকজনের পাঁচ ভক্ত না পড়লেও জুমার নামাজ তো পড়ে পড়ে তো পড়ে তা মাত্র দুই রাকাত যেরকম কয় রাকাত আগে পিছিয়ে সুন্নত আছে কিনা আর সুরকর আছে কিনা আবার নামাজ শেষ করে বিলাত ক্যাম করে গেলে আরো লাভ আছে কিনা আবার অনেকজনকে দেখা যায় নামাজ শেষ করে কারো যদি নতুন বাটা জুতা দেখে সেটাও নিয়ে যায় সেই জন্য অনেকজন সমালোচনা করে নামাজি জুতা চুরি করেছে আচ্ছা ভাইয়েরা যে প্রকৃত পক্ষে নামাজি সে কি জুতা চুরি করতে পারে জোরে কোন জুতা চুরি করতে পারে চোরে চুরি করেছে নামাজের বেশ ধরে কথা কোন ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা আজকে আপনাদেরকে একটা হাকিকত বলি এই যে পাঁচ ভক্ত নামাজ পড়তেছেন এই যে পাঁচ ভক্ত নামাজ পড়তেছেন এই পাঁচ ভক্ত নামাজ ও পাঁচজন নবী সেলিব্রেশন পাঁচ ভক্ত নামাজ আমরা পাঁচজন নবী স্মরণে পড়ি পাঁচজন নবী নফল নামাজ আল্লাহ পাক আমাদের জন্য ফরজ নামাজ বানাইলেন সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা এই যে আমরা ফজরের নামাজ পড়তেছি হযরতে আদম আলাইহিস সালাম দীর্ঘদিন যাবত ধরে আল্লাহর দরবারে অনেক কান্নাকাটি করলেন আল্লাহ পাক যখন দুনিয়ার বুকে আদম আলাইহিস সালামকে ক্ষমা করলেন না
এমন অবস্থার মধ্যে আদম আলাইহিস সালাম শেষবারের মত উপরের দিকে মাথা তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলো আল্লাহ গো আমাকে যখন তুমি সৃষ্টি করলা সৃষ্টি করার পরে আমি আমার মাথা কানাকে যখন উপরের দিকে তুললাম আমি তোমার আরশের প্রত্যেকটা খুঁটির মধ্যে তোমার নামের সাথে একটি নাম মুবারক দেখতে পাইলাম যার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ গো ওই নবীর সিলাই তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ নাকি মনে আদম রে তুমি আমার সেই নবীকে কি করে চিনতে পারলা আদম আলাইহিস সালাম বলে আমি তোমার আরশের প্রত্যেকটা খুঁটির মধ্যে সে নাম দেখতে পাইলাম মুস্তাদরাকাতুল লিল হাকিমের মধ্যে এই হাদিসখানা আপনারা সবাই পাবেন আমার বায়ান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন মাফ করে দিলেন শুকরিয়া তিনি দুই রাকাত নফল নামাজ আদায় করলেন আর দুই রাকাত নফল নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফজরের ফরজ নামাজ বানিয়ে দিয়েছে আর জোরে কন্না সুবহানাল্লাহ এই যে ভাইরাম যোহর নামাজ পড়তেছি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে একটা পুত্র সন্তানের জন্য দোয়া করলেন যখন তিনি দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে জোহরের সময় একটা পুত্র সন্তান দান করলেন যার নাম হচ্ছে হযরতে ইসহাক আলাইহিস সালাম যখন পুত্র সন্তান হলো এমন অবস্থার মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়াতান চার রাকাত নফল নামাজ পড়েছিলেন আর ওই চার রাকাত নফল নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জোহরের ফরজ নামাজ বানিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এই যে আসরের নামাজ পড়তেছেন এই আসরের নামাজ আল্লাহ পাক হযরত উযাইর আলাইহিস সালামকে দীর্ঘ 100 বছর পরে আবার যখন পুনর্জীবন দান করলেন পরিপূর্ণ দেহ যখন আবার দান করলেন হযরত উযাইর আলাইহিস সালাম জিন্দা হইয়া আল্লাহর দরবারে শুকরিয়া দান চার রাকাত নফল নামাজ পড়েছিলেন আর ওই চার রাকাত নফল নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আসরের নামাজ বানিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার বায়ান মাগরিবের নামাজ হযরত ইয়াকুব আলাইহিস সালাম মতান্তরিত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন অসুস্থ অবস্থার মধ্যে ছিলেন অসুস্থ অবস্থার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ দরবারে সেবার জন্য যখন তিনি প্রার্থনা করলেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে শেফা দান করলেন তিনি শুকরিয়ার জন্য চার রাকাত নফল নামাজের নিয়ত করলেন আমার ভাইয়েরা আমি আপনাদের কাছে জানতে চাই মাগরিবের নামাজ কয় রাকাত মাগরিব ফরজ নামাজ কয় রাকাত তিন রাকাত আমার ভাইয়েরা হযরত আইয়ুব আলাইহিস সালাম মতান্তরে ইয়াকুব আলাইহিস সালাম চার রাকাত নফল নামাজের নিয়ত করলেন এক রাকাত পড়লেন দুই রাকাত পড়লেন তিন রাকাত পড়লেন চার রাকাতের সময় যখন তিনি দাঁড়াতে যাবেন অমনি শরীর দুর্বলতার কারণে তিনি যখন বসে পড়লেন আমার ভাইয়েরা তিন রাকাতের মধ্যে তিনি বসে পড়লেন এখানে এখান থেকে মনে রাখবেন নবীদের কর্ম আল্লাহ আমাদের জন্য ধর্ম বানাইলেন আমার ভাইয়েরা হযরত আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম মতান্তরে আইয়ুব আলাইহিস সালাম তিন রাকাতের সময় যখন বসে পড়লেন আর তিন রাকাত নফল নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মাগরিবের ফরজ নামাজ বানিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আমার ভাইয়েরা এশার নামাজ হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে দীর্ঘ 40 দিন যাবত যখন ছিলেন মাছের পেট থেকে যেই দিন তিনি সর্বপ্রথম মুক্তি পাইলেন আমার ভাইয়েরা শুকরিয়া দান চার রাকাত নফল নামাজের নিয়ত করলেন আর ওই চার রাকাত নফল নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এশারের ফরজ নামাজ বানিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব যে মুহূর্তের মধ্যে আমি খানায় কাবার মধ্যে ছিলাম সামনে দাঁড়ানো ছিলাম হঠাৎ করে দেখতে পাইলাম খানায় কাবাগর মিলাদুন নবী গরের দিকে সেজদার মধ্যে পড়ে গেল আমি আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলাম ওরে খানায় কাবা মাত্র 53 দিন হলো আব্রাহ বাদশাহ তোমাকে ভেঙে দেওয়ার জন্য আসলো কিন্তু তোমাকে ভাঙতে পারে নাই আল্লাহ পাক ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দ্বারা তুমি খানায় কাবাকে রক্ষা করেছেন আজকে এমন করে তোমাকে কে ভেঙে দিল খানায় কাবা গত থেকে আওয়াজ আসতে লাগলো ওরে আব্দুল মুত্তালিব তুমি কি দুনিয়ার খবর রাখো
নাই তুমি কি তোমার পুত্র বধু আমি নার খবর রাখো না ওরে আব্দুল মুত্তালিব এত দিন আমি কাবার কাবা ছিল উপরে এত দিন আমি কাবার কাবা মামিনার পেট মুবারকের মধ্যে ছিল আজকে কিছুক্ষণ আগে আমি কাবার কাবা মামিনার পেট মুবারক থেকে দুনিয়ার বুকে আসলো এইজন্য আমি কাবার কাবাকে একটু ঝুঁকে গিয়ে আমি নবীর মিলাদুন নবী পালন করতেছি জোরে বলুন সুবহানাল্লাহ খানে কাবা নবীর মিলাদুন নবী করে আর আমরা করলে কো বেদাত খানে কাবা আমার নবীকে তাজিম করে যে কাবাকে সবাই তাজিম করে আর সে কাবা আমার নবীকে তাজিম করে আমার নবীকে সম্মান করে আজকে সে নবীকে তাজিম করলে আমাদের বিরুদ্ধে ফতোয়া আসে আল্লাহ পাক আমাদের সবাইকে বুজার তৌফিক দান করো সকলকে আমিন আর একটু জোরে কোন আল্লাহুম্মা আমিন আমার নবী দুনিয়ার বুকে আসলেন মনে রাখবেন প্রথমে আপনার ঈমানের শিক্ষা পেলেন আমার নবী আসতেছে নবীকে মানা নবীকে স্বীকার করা সব কিছু চাইতে নবীকে বেশি ভালোবাসা এটা হচ্ছে ঈমান জোরে কোন এটা কি ঈমান আর আমার নবী মামিনার গর্ব মুবারক থেকে দুনিয়ার বুকে এসে তিনি আমাদেরকে যে শিক্ষা দিলেন সর্বপ্রথম আল্লাহ দরবারে একটা সিজদা দিলেন আমার নবী আমাদেরকে বুঝাতে লাগলেন উম্মতে আমার মহব্বতের পরে সব চাইতে তোমাদের জন্য বড় ইবাদত হচ্ছে নামাজ জোরে কোন কি নামাজ এই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই কিনা আর জোরে কোন না চাই কিনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ পাঁচ জন আজকের মাহফিল খানাকে কবুল করে সকল কোন আমিন আর জোরে কোন আমিন আব্দুল মুত্তালিব বলে আমি খানে কাবার সামনে থেকে আমিনার ঘরের দিকে গেলাম বিশাল বিশাল তলোয়ারি নিয়ে কেউ যেন ভিতরে দাঁড়িয়ে আসে দরজা বন্ধ আমি দাঁড়িয়ে রইলাম ভিতর থেকে আওয়াজ আসতে লাগলো ও আব্দুল মুত্তালিব আমাদের কাজ আমরা সেরে যাই আপনি কিছুক্ষণ পরে প্রবেশ করেন আব্দুল মুত্তালিব বলে কিছুক্ষণ পরে দরজা খুলে গেল আমি ভিতরে প্রবেশ করলাম দেখতে পেলাম আমার নাতির নূরের আলোতে গোটা ঘরটি আলোকিত হয়ে গেল জোরে কর সুবহানাল্লাহ আমি সেখানে গিয়ে আমার নাতিকে কোলের মধ্যে নিলাম চুমু খেলাম এরপরে আমিনার হাতের মধ্যে দিলাম দেওয়ার পরে আমিনা তাকে আদর করতেছে হঠাৎ করে দেখতে পাইলাম আমিনার হাত থেকেও আমার নাতি কোথায় যেন উধাও হয়ে গেল আমার নাতি নাই কোথায় চলে গেল মা আমিনা কাঁদতে লাগলো আই আল্লাহ কিছুদিন আগে তুমি আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিলাম আই আল্লাহ আজকে আমার কাছ থেকে আমার সন্তানকে কেড়ে নিলাম আল্লাহ রে আমার সন্তানকে তুমি আমার কাছে আবার বুঝিয়ে দাও আমার সন্তানকে ফিরত দাও মা আমিনা কাঁদতে লাগলো সেই মুহূর্তের মধ্যে গায়েব থেকে আওয়াজ আসতে লাগলো ওরে আমিনা চিন্তা করো না কান্নাকাটি করো না তুমি তোমার সন্তানকে একা দেখলে হবে না আমি আমার নবীর কারণে সব কিছু সৃষ্টি করলাম ওরে আমিনা তুমি একা দেখলে হবে না আমি আমার নবীর জন্য যে এত কিছু করলাম আমি গোটা বিশ্বের কাছে নবীকে একটু দেখাই দিতে চাই আমার নবীর পরিচয় করাই দিতে চাই রহমতের ফেরেশতারা আমার নবীকে সামনে রেখে দূত পড়ে পড়ে রেসালতের স্লোগান দিয়া দিয়া জলুস করে করে গোটা বিশ্বের বুকে ফেরেশতারা ঘুরতে লাগলো জোরে বলুন সুবহানাল্লাহ ফেরেশতারা জলুস করছে ফেরেশতারাও কি জলুস করছে আমরাও সেই জলুস করেছি কথা কোন ঠিক কিনা তাই আসুন আমার ভাইয়েরা সেই নবীর আগমনকে উপলক্ষ করে সেই নবীর মহাব্বত অন্তরের মধ্যে রেখে আসুন না আমরা একটু দাঁড়াইয়া সেই নবীকে প্রাণ ভরে সালাম দিয়া দে ইয়া নবী Ya Nabi Salam Alayka يا حبيب
مدينة كتاب هجر السلام مدينة كتاب
درود و سلام به دین حجت بالا بالا اللهم آمین ربنا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم اشهد بيرك একটু মা বাবার জন্য দোয়া করি রব্বি রহমুহুমা রব্বি রহমুহুমা মাগুদ তুমি আসমানে না জমিনে পাহাড়ে না দরিয়ায় এই গত জীবনে কত তালাশ করলাম খুশি পাইলাম না ও আমার আল্লাহ আমরা জন্য তোমার মায়া লাগেনি আমরা জন্য দয়া লাগেনি আমার রব্বা আমার গুনাহ মাফ করছনি আমিন আমিন আমার জন্য দয়া লাগেনি আমরা দাদা দাদির গুনাহ মাফ করছনি তোমার ইচ্ছা হবে আল্লাহ তুমি মুসাদরি সঙ্গে কইছো কথা বাবাল তুকে তুলে নিয়া তুমি জাকারিয়া নবীর সঙ্গে কইছো কথা দয়াল করাতে শোনে তোমারই মনে তোমার বন্ধু নবীর সঙ্গে কইছো কথা দয়াল মেরা যেতে নিয়া তোমারই মনে ওর আমি তোমার কিন্তু দয়া লাগে না তোমার কিন্তু মায়া লাগে না মগুদ্র একটু তাকাইয়ে দেখো আমার পুরো গুরু বাবার কান্দে ও বাবু আমার জীবন জীবন বাইর কান্দে আমার খুশি খুশি বাইর হাত বাড়াইছে হয়তো বাম পরদানি শীল মা বড়া চুপির পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে ও বাবু যার খাতির জমিন আসমান বানাইলাম জমিন বানাইলাম চন্দ্র সূর্য শক্তি সৃষ্টি করলেন মাওলা বুঝেন আমি সে নদীর সিরাই আমাদের জীবনের কাবির আছে বিরাজ রাতে মাপ করে দায় করেছি অন্যায় করেছি সাগরের পানি পরিমাণ পুরা করেছি পাহাড় পরিমাণ পুরা করেছি বিরাজ করতে করতে ওনার সাগরের মধ্যে আবর্ব খাচ্ছি
সময়ের কবর তুমি আর আজাদ দিও না মানো তোমার ওই সলাম বলিতে পারি না মানো তোমার ওই সলাম বলিতে পারি না মুচিতি হেসে খোকাটি মুচিতি হেসে খোকাটি শুনতে দে আর পাই না মানো তোমার ওই সলাম বলিতে পারি না তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পাড়া তোমার জন্য জীবন আমার হলো দিশাহারা তোমায় বিলে বেঁচে থাকা তুসহ যাত মানো তোমার ওই সলাম বলিতে পারি না মানো তোমার ওই সলাম বলিতে পারি না ও মামুন এমন দাদি মা কারা জানি বিয়ের বুকে নাই সে মায়ের কবর তুমি জান্নাতের বাগান মানে দাও তাদের বাবা দুনিয়ার বুকে বেঁচে নাই তাদের বাবার কবর তুমি জান্নাতের বাগান মানে দাও যাদের মা বাবা দুনিয়ার বুকের মধ্যে বেঁচে আছে তাদের মা বাবার হায়াতের মধ্যে তুমি বরকত দিও দাও ও মামু জীবনে শুনেছি মদিনা মদিনা ও বাবু মদিনা নাম শুনতে কত মজা মদিনা দেখতে না জানি কত মজা মদিনা না দেখাই আমাদের কাছে তুমি আগ্রাইল পাঠাইও না মনে বড় আশা ছিল যাব সবাই একটু মদিনাকে ডাকবে মনে বড় আশা ছিল সালাম আমি করব যেখানে মানুষ আসতে পারে থাকতে পারে না ওরা বলে আমি যাদের মধ্যে পড়ে আজরাইল যখন কোনো মানুষের চেহারার সামনে উপস্থিত হয়ে যাবে মানুষের হাতির জোড়া করে ঠাস্তার করে খুলে যাবে শরীরের সমস্ত রকম ঠাস্তার করে ছেড়ে যাবে ও বলে আমি
سيكوتين مصيبات الشباب تمارو بندو نورن نبيك امان جارا شامل دمو بلتی برا يديو اي الله تمارو بندو جارا يلوار دیکھے دیکھے امرا جارا شباب بلتو باري شهيم دور بني لا اله